নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মী শিক্ষক ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজ পনেরোই মে দু সরকারি কর্মীর শিক্ষক ও সাধারণ মানুষের জন্য বাছাই করা খবর দশ হাজার টাকা সরাসরি সাহায্য সাধারণ মানুষকে একশো দিনের কাজ নিয়ে বিরাট বড় খবর চলুন দেখে নেওয়া যাক পঞ্চাশ লক্ষ ফুটপাত ব্যবসায়ী ও হকারদের দশ হাজার টাকার আর্থিক সাহায্য অর্থমন্ত্রী ফুটপাথ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বড় ঘোষণা পঞ্চাশ লক্ষ পথ বিক্রেতাদের সুবিধা দেওয়া হবে দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য হবে এক মাসের মধ্যে এই টাকা দেওয়া হবে ঋণ হিসাবে এই টাকা দেওয়া হবে বরাদ্দ করা হচ্ছে পাঁচ হাজার কোটি একশো দিনের কাজে কয়েকদিনের দিনের মধ্যেই এক কোটি ছাব্বিশ লক্ষ শ্রম দিবস তৈরি রাজ্যে কয়েকদিনের মধ্যেই একশো দিনের কাজ প্রকল্পে রাজ্য জুড়ে বিপুল শ্রমদিবস তৈরি হয়েছে কাজ দাবি করেছে বহু পরিবার পশ্চিম মেদিনীপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়ার মতো জেলাগুলিতে বেশি শ্রমদিবস তৈরি হয়েছে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল কালিম্পং শিলিগুড়ি মহকুমা পরিষদ পশ্চিম বর্ধমান হাওড়া কোচবিহারের মতো জেলাগুলি শ্রমদিবস তৈরিতে অনেকটাই পিছিয়ে রয়েছে সব মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত এক কোটি ছাব্বিশ লক্ষ বাইশ হাজার ষোলোটি শ্রমদিবস তৈরি হয়েছে এই প্রকল্পে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে পুকুর কাটা বাগান তৈরি কাজ চলছে বিভিন্ন জেলায় স্থায়ী সম্পদের তৈরিতে জোর দিয়েছে পশ্চিম মেদিনীপুরে ষোলো লক্ষ ছাব্বিশ হাজার আটশো মালদহে তেরো লক্ষ আটষট্টি হাজার তিনশো চৌত্রিশ মুর্শিদাবাদে তেরো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চুয়ান্নটি শ্রম দিবস তৈরি হয়েছে এরপরেই রয়েছে বীরভূম সেখানে বারো লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো বিরাশিটি শ্রম দিবস তৈরি হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের বর্ধিত বেতনের বিজ্ঞপ্তি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশিকা বেরিয়ে গেল রোপা দু হাজার অনুযায়ী তাদের পে ফিক্সেশন এবং পদের বিনাশ ঠিক করার গাইডলাইন দেওয়া হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে ইনক্রিমেন্ট যোগ করে দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতনে যে হিসাব হয় সেটা জানুয়ারি দু হাজার কুড়ি থেকেই তারা পাবেন ইতিমধ্যে অন্যান্য দপ্তরের সরকারি কর্মচারী স্কুল শিক্ষক সরকারি কলেজ শিক্ষক অধ্যপদের ম্যাচিং অর্ডার বেরিয়ে যাওয়ায় তারা কয়েক মাস আগে থেকেই বর্ধিত বেতন পাচ্ছেন দুই বাংলা হারালো দুই বিশিষ্ট সাহিত্যিককে একই দিনে দুই বাংলা হারালো দুই বিশিষ্ট সাহিত্যিককে বৃহস্পতিবার জীবনবাসন হল বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামান এবং ঔপিনাসিক দেবেশ রায়ের ওনাদের আত্মার তার কামনা করছি ছুটির পর স্কুল খুললে বাচ্চাদের সামাল দেওয়ার চ্যালেঞ্জ শিক্ষা দপ্তরের গরমে ছুটির পর স্কুল খুললে সমস্ত বিধি মেনে বাচ্চাদের সামাল দেওয়া এখন চ্যালেঞ্জ হিসেবেই দেখছে শিক্ষা দপ্তর তাই স্কুলগুলিকে দিশা দিতে রূপরেখা তৈরি করেছে তারা আধিকারিকরা কিছু কিছু বিষয়ে প্রাথমিকভাবে ঠিক করেও ফেলেছে পাশাপাশি বিভিন্ন মহল থেকে পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে স্কুলের এক কোটি চল্লিশ লক্ষ পড়ুয়াকে সামলানো যে সহজ হবে না তা মানছে দপ্তরের শীর্ষ ব্যক্তিরা দেশে আক্রান্ত আশি হাজার ছাড়ালো ভারত চীনকে ছাপিয়ে যাওয়ার পথে ভারতবর্ষ দেশ জুড়ে আক্রান্ত আশি হাজার ছাড়ালো বৃহস্পতিবার রাতে রাজ্যগুলি থেকে পাওয়া তত্ত্বের ভিত্তিতে একথা জানিয়েছে সংবাদ সংস্থা সেই হিসাব অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে একাশি হাজার ছশো চৌত্রিশ মৃত্যু হয়েছে দু হাজার পাঁচশো বাহাত্তর জনের এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন সাতাশ হাজার পাঁচশো সাঁইত্রিশ জন